আজ 3rd May 2024 তোমাদের মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তোমরা কটা থেকে রেজাল্ট দেখতে পাবে এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সবটাই আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আজকে দুপুর 2টার সময় তোমাদের আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশিত করা হবে এবং দুপুর আড়াইটার পর থেকে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। তো রেজাল্ট কিভাবে দেখবে? রেজাল্ট শুধুমাত্র তোমাদের রোল নাম্বার দিলে এবং একটি ক্যাপচা কোড দিলে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট তোমাদের স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবে। সর্বপ্রথম রেজাল্ট দেখার জন্য তোমরা গুগলে গিয়ে সার্চ করে নেবে wbresult.nic.in। এখানে গিয়ে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস শো করছে। প্রথম যে লিংকটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যখন দুটোর পর রেজাল্ট আউট হয়ে যাবে, অর্থাৎ বেলা আড়াইটার পর থেকে তোমাদের রেজাল্ট যখন আউট হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এর উপর ক্লিক করে দিলে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট দেখার জন্য রোল নাম্বার এবং একটি ক্যাপচা কোড থাকবে। তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপর নিচে যে ক্যাপচা কোড বা যে নাম্বারটি রয়েছে সেটা পাশে গ্রিন বক্সের মধ্যে বসিয়ে দেবে। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যদি তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পাঠাও, আমি কিন্তু তোমাদের নিজের রেজাল্ট চেক করে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবো। প্রতি বছর যেমন তোমাদের রেজাল্ট চেক করে দিই, এবছরও তোমাদের সাথে থাকবো এবং রেজাল্টের দিন তোমাদের সকলের রেজাল্ট চেক করে দেবো। স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করে রাখলে অবশ্যই তোমাদের সেদিন কিন্তু রেজাল্ট চেক করে দেবো, যখন তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।